ফাইনালি ফ্রি ফায়ারের পক্ষে আসছে ডিসেম্বর, কিন্তু অসাধারণ দুইটি ইভেন্ট আমাদের জন্য চলে এসেছে। একটা হচ্ছে ডায়মন্ড প্রভাবের, যেটা দেখতে হচ্ছে 60% ডিসকাউন্ট, মানে অফার চলছে, যেটা 160 টাকা কিন্তু 520টা ডায়মন্ড নিতে পারবো। আর দ্বিতীয় নাম্বার মানি স্টার যে ইভেন্টটা চলে এসেছে আমাদের ফাইনালি, সেখান থেকে কিন্তু আমরা অনেক কিছু ইভেন্ট নিতে পারবো, মানে রিওয়ার্ডগুলো নিতে পারবো সেখান থেকে। খাস করে যে একটা রিয়াল একটা বান্ডেল দিয়েছে, যে বান্ডেলটা দেওয়া হচ্ছে রিয়ার একটা বান্ডেল, এটা কিন্তু আমরা নিতে পারবো দেখছি। এবং সাথে কিন্তু আরও অনেক কিছু রয়েছে যেগুলো আমরা ফ্রিতে পাবো মানি স্টার ইভেন্টের মাধ্যমে। কীভাবে কমপ্লিট করবে জানতে হলে এই ভিডিওটি কিন্তু পুরোটা দেখতে থাকুন। এখানে দেখা পাচ্ছে মেন বিষয়গুলো, এখানে যে করা মেন মেন ইভেন্ট দিয়েছে, গাড়ির স্কিন বলো, প্যানের স্কিন বলো, এবং ইমেট রয়েছে, বা এই যে ডেটটা দেখালাম ইভেন্টটা অলরেডি চলে এসছে, একটার পর একটা ডেট বাই ডেট কিন্তু একটা করে ইভেন্ট আসবে। আর প্রতি ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে, তার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারো, ঠিক আছে। বাট এইটা কি আমি এখনও বুঝতে পারিনি, বাট আমি পরবর্তী ভিডিওটি এটাও বিষয়টাও আমি ক্লিয়ার করে দেবো। কিন্তু এর ভেতরে যে মেন দুইটি জিনিস আসছেন, এখানে দেখা পাচ্ছেন একটা ইমোট দেখাচ্ছে, যার সাইড একটুখানি আমি একটু প্যানের পরে দেখাচ্ছি, যে ইমোটটা রয়েছে, এই ইমোটটা এবং এই ধারের যে ড্রেসটা, ঠিক আছে, মেল যে ড্রেসটা বা ছেলেদের ড্রেসটা, এটা কিন্তু আমাদের সম্পূর্ণ ফ্রিতে দেবে না, এবং ইমোটটাও কিন্তু আমাদের ফ্রিতে দেবে না। এই দুটো ডায়মন্ড দিয়ে নিতে হবে, বাদ বাকি এখানে যে কোনো প্যানের স্কিন বলো, গাড়ির স্কিন বলো, এগুলো কিন্তু আমাদের ফ্রিতে পাবো, কিন্তু ঠিক আছে, সব কিন্তু ফ্রিতে পাবো এখান থেকে, কিন্তু এগুলো আমরা সব কিছু ফ্রিতে পেয়ে যাবো। তা চলো এবার ইভেন্টটা কীভাবে যে কমপ্লিট করবেন, ঠিক আছে, যে ইভেন্টটা আমাদেরকে এসছে ফাইনালি ইভেন্ট সেকশানে গেলে কিন্তু এই ক্যালেন্ডারটা দিয়ে দিয়েছে, যেখান থেকে বাইনি স্টোরের মানে ফুল ডিটেলস, যে আমরা কোনটা কবে কোন তারিখে ফ্রিতে পাবো, এখানে কিন্তু সব কিছু দেওয়া রয়েছে, বা প্রতিটি ভিডিও কিন্তু পেয়ে যাবে যখনই যে ইভেন্টটা আসবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে বাইনি স্টোর যে বান্ডিলটা আমি এর আগে একটা ভিডিও করে বলেছিলাম যে ফ্রিতে পেতে পারো, কিন্তু কনফার্ম ওটা ডায়মন্ডে দিয়ে দিয়েছে, বাট ওটা একটা ব্যানার ছিল, জাস্ট আমি ক্যালেন্ডারের উপরের দিকে বলেছিলাম, বাট এটা একটা ব্যানার ছিল, ঠিক আছে। তো চলো যে আজকে যে ইভেন্টটা এসেছে, যেখানে এই ইভেন্টটা যেটা আমরা কীভাবে কমপ্লিট করবো, ঠিক আছে। এখান থেকে দেখা পাচ্ছে আমার অলরেডি 15টা রয়েছে, আমি এখানে ইনভেস্ট করতে হবে, ঠিক আছে, টোকেন জোগাড় করতে হবে। আপনি গেম খেললে একটা করে টোকেন দিচ্ছে, বা সাইডে ডেলি লগ ইন যে একটা টোকেন, মানি টোকেন, এই টোকেনটা কিন্তু নিতে হবে, ঠিক আছে, কালেক্ট করে। আমার কাছে দেখা পাচ্ছেন 7 এখনও টোকেন আছে, মানে ইনভেস্টে যখনই ক্লিক করবে, দেখা পাচ্ছি ইনভেস্টে যখন ক্লিক করবে, এখান থেকে কিন্তু 7টা টোকেন এখানে চলে আসছে, ঠিক আছে। আসার পরে এই নিচে দেখা যাচ্ছে এই যে 30 থেকে 150 পর্যন্ত করতে হবে, এটা কিন্তু একটার পর একটা বেড়ে যাবে, যখনই 150টা করবে আপনি কিন্তু যে ড্রেসটা কিন্তু আমরা এখানে নিতে পারবো। এখানে দেখা পাচ্ছি ব্যানারটা আমি নিয়ে নিলাম, 30 পর্যন্ত আমার কমপ্লিট হয়েছে, এবং যখন পুরোপুরি 70 করবে ডাউন ডায়মন্ড ভাউচার পাবে, 150 করলে কিন্তু এই যে বান্ডিলটা কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে। একটা সহজ ইভেন্ট এসছে, এবং এখানে কিন্তু লগ ইন করে আপনি প্যারাসুটের স্ক্রিনটা নিতে পারবে, ঠিক আছে। এখানে কিন্তু দেওয়া আছে প্যারাসুটের স্ক্রিনটা লগ ইন করে নিতে পারবে, বা এখানে কিন্তু আপনি আরও অনেক কিছু রয়েছে এখান থেকে দেখা পাচ্ছেন, এখানে কিন্তু নিতে পারবে, ঠিক আছে। তো ইভেন্টটা বুঝতে পেরেছেন যে আরও একটা মেন এ চলছে, যেটা টো মানে যে কয়েন রয়েছে, গোল্ড কয়েন, গোল্ড কয়েন দিয়ে কিন্তু আমরা বেশ কিছু ক্যারেক্টার, কিন্তু যে কোনো ডায়মন্ডে ছিল সেগুলো ক্যারেক্টার কিন্তু আমরা গোল্ডে দিয়ে দিয়েছে, এখান থেকে আমার কিন্তু সব কেনা রয়েছে, এই জন্য আমি এখান থেকে নিতে পারছি। আপনারা ওখান থেকে কিন্তু ক্যারেক্টার যে এবিলিটি ক্যারেক্টার, ভালো ভালো ক্যারেক্টার দেখে কিন্তু এখান থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন। এবং আরেকটা ভালো কথা হচ্ছে, যেটা আপনারা দেখতে পাবেন যে আমাদের ম্যাজিক কিউট কিন্তু নতুন নতুন ব্যান্ডেল ঢুকিয়েছে, দেখা পাচ্ছেন এখানে ম্যাজিক কিউট কিন্তু নতুন নতুন ব্যান্ডেল ঢুকিয়েছে, ঠিক আছে। এখানেও আপনার যদি ম্যাজিক কিউট থাকে আপনি এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন, এবং এখান থেকে দেখা পাচ্ছেন ক্যারেক্টার গোল্ড ক্যারেক্টার দিয়ে এখান থেকে ওবি ওবি ক্যারেক্টার কিন্তু আপনি নিতে পারবেন। আমার কাছে সাজেস্ট করবো সবার আগে মোমেন্ট স্পিড যে ক্যারেক্টার রয়েছে, এই ক্যারেক্টারটা আপনারা নিয়ে নিতে পারো, ঠিক আছে। আর কয়টা 4 থেকে 5টার যা ডায়মন্ড রয়েছে, বাদ বাকি গোল্ডের যে আপনারা চাইলে কিনে নিতে পারবো। আজকে ভিডিও এই পর্যন্ত।